প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। এই তো নতুন আরেকটি অনলাইন ক্লাস নিয়ে আবারও হাজির হয়েছি আমি ফাহমিদা জাফরিন, প্রভাষক সমাজবিজ্ঞান। তোমাদেরকে পড়াচ্ছিলাম সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়টি। অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তনের দ্বিতীয় অংশে আলোচনা করেছি বাংলাদেশের সামাজিক পরিবর্তনে তথ্য ও প্রযুক্তির প্রভাব নিয়ে। আজও আলোচনা করব বাংলাদেশের সামাজিক পরিবর্তন অধ্যায়টির তৃতীয় অংশে আলোচনা করব গ্লোবালাইজেশন অ্যাজ দ্য কজ অফ সোশ্যাল চেঞ্জ নিয়ে, অর্থাৎ সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে বিশ্বায়ন নিয়ে। সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে বিশ্বায়ন নিয়ে আলোচনা করার পূর্বে বিশ্বায়ন নিয়ে একটু আলোচনা করি। বিশ্বায়ন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গ্লোবালাইজেশন। 1895 সালে রোল্যান্ড রবার্টসন সর্বপ্রথম গ্লোবালাইজেশন পদ্ধতি ব্যবহার করেন। গ্লোবালাইজেশন বা বিশ্বায়নকে বলা হয়েছে অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের ক্রমবর্ধমান পরাজাতীয়করণ, যার ফলে সৃষ্টি হয়েছে এক বিশ্ব এক সম্প্রদায়, অর্থাৎ এক বিশ্ব ও এক বিশ্ব সম্প্রদায়। বিশ্বায়নের প্রথম তাত্ত্বিক ব্রিটিশ সমাজতাত্ত্বিক রোল্যান্ড রবার্টসন একে অভিহিত করেছেন বিশ্বের সংকোচন ও পরস্পর নির্ভরশীলতা বলে। একইভাবে ব্রিটিশ সমাজবিজ্ঞানী মার্টিন আলব্রো বলেছেন বিশ্বায়ন হচ্ছে একটি সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া। বিষয়টিকে আরেকটু বিস্তৃতভাবে বলেছেন ব্রিটিশ সমাজতাত্ত্বিক অ্যান্থনি মাইকেল। তার মতে বিশ্বায়নকে বলা হয় আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র এবং সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্ক স্থাপন। অর্থাৎ অ্যান্থনি ম্যাকগ্রে বিশ্বায়নকে বলেছেন আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত প্রতিটি রাষ্ট্র বা বিভিন্ন রাষ্ট্র এবং সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্ক স্থাপন। সাধারণ অর্থে বিশ্বায়ন হলো স্থানিকভাবে নয় বরং বৈশ্বিকভাবে উৎপাদন, অর্থাৎ স্থানীয়ভাবে কোনো উৎপাদন না হয়ে যখন বৈশ্বিকভাবে উৎপাদিত হয় তাই বিশ্বায়ন। বিশ্বায়নের মধ্যে তিনটি মৌলিক বিষয় বিদ্যমান, যথা পণ্যের অবাধ প্রবাহ, তথ্যের অবাধ প্রবাহ, শ্রমের অবাধ প্রবাহ। মূলত এই তিনটি বিষয়ের উপস্থিতি থাকলে সেই প্রক্রিয়াকে বিশ্বায়ন হিসেবে আখ্যা দেওয়া যেতে পারে। তবে বাস্তবিক পক্ষে বিশ্ববাজারে পণ্য ও তথ্যের অবাধ প্রবাহ থাকলেও শ্রমের অবাধ প্রবাহ চোখে পড়ে না, কারণ এখনও উন্নত বিশ্বের দেশগুলো শ্রমের অবাধ প্রবাহকে মেনে নিচ্ছে না। আবার ব্রিটিশ সমাজবিজ্ঞানী অ্যান্থনি গিডেন্সের মতে ব্যক্তি গোষ্ঠী ও জাতিসমূহের আরও বেশি পরস্পর নির্ভরশীল হওয়ার উদ্দেশ্যে ক্রমবর্ধমান এক বিশ্বে বসবাস বা বাস করার ঘটনায় কি বিশ্বায়ন। ব্যক্তি গোষ্ঠী ও জাতিসমূহের আরও বেশি পরস্পর নির্ভরশীল হওয়ার উদ্দেশ্যে ক্রমবর্ধমান এক বিশ্বে বসবাস করার ঘটনাই হলো কি বিশ্বায়ন। অন্যভাবে বলা যায় বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং এ প্রক্রিয়া সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ বাস্তবতায় পরিণত হয়েছে। এই আলোচনায় চারটি দিককে বিশ্বায়নের প্রধান বিষয় হিসেবে চিহ্নিত করা যেতে পারে, যেমন সংগঠন ও পারস্পরিক বৈষয়িক রূপান্তর, 2 নম্বরে রয়েছে আন্তর্জাতিক সামরিক সম্পর্কের বহির্মুখী ঘনীভবন, অন্তর্মুখী ঘনীভবন আর গভীরতা ইত্যাদি প্রভাব বৃদ্ধি পাওয়া, নতুন যোগাযোগ ভিত্তিক সমাজ ব্যবস্থার উদ্ভব যাকে বলা হয়ে থাকে তথ্য নির্ভর সমাজ, জ্ঞান নির্ভর সমাজ ও বিশেষজ্ঞ সমাজ। 4 নম্বরটি হচ্ছে
বিশ্ব সমাজ এবং আঞ্চল অঞ্চল ভিত্তিক সমাজ এই দুইয়ের মধ্যে একটি দ্বান্দ্বিক সম্পর্ক। তাহলে কি এক নম্বরে রয়েছে সংগঠন এবং সম্পর্কের বৈষয়িক রূপান্তর, দুই নম্বরে রয়েছে আন্তর্জাতিক সামরিক সম্পর্কের বহির্মুখী ঘনীভবন, অন্তর্মুখী ঘনীভবন আর গভীরতা ইত্যাদির প্রভাব বৃদ্ধি পাওয়া, আর তিন নম্বরে রয়েছে নতুন যোগাযোগ ভিত্তিক সমাজ ব্যবস্থার উদ্ভব, যাকে বলা হয়ে থাকে তথ্য নির্ভর সমাজ, জ্ঞান নির্ভর সমাজ ও বিশেষজ্ঞ সমাজ। চার নম্বরে রয়েছে বিশ্ব সমাজ এবং অঞ্চলভিত্তিক সমাজ, এই দুইয়ের মধ্যে একটি দ্বান্দ্বিক সম্পর্ক। সুতরাং বলা যায় যে বিষয় না এমন একটি প্রক্রিয়া যা কতিপয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত বাস্তবতার উপর ভিত্তি করে বিশ্বব্যাপী জাতি রাষ্ট্র ও সমাজগুলোর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রক্রিয়াগুলোর ক্রমাগত একত্রীকরণ। ক্লিয়ার? মোটামুটি এই আলোচনা থেকে তোমরা বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন কাকে বলে স্বচ্ছ একটি ধারণা পেয়েছ। মনোযোগ সহকারে দেখো পুরো ক্লাসটি। বিশ্বায়ন সম্পর্কে যখন ধারণা পেলাম, বিশ্বায়ন সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখে তা সম্পর্কে সামনে আমরা জানবো এবং তা সহজে বুঝতে পারবো। বিশ্বায়ন প্রক্রিয়াটা নিয়ে আমি আরেকটু আলোচনা করব। সামনে পর্যায়ে আলোচনা করছি বিশ্বায়নের উপাদান নিয়ে। বিশ্বায়নের নানা ধরনের উপাদান বিদ্যমান। গাম্বিয়ান সমাজতাত্ত্বিক মোমোদো সালা এবং ব্রিটিশ ইতিহাসবিদ ও সমাজ বিশ্লেষক সোফি কপার পাঁচটি উপাদানকে চিহ্নিত করেছেন, অর্থাৎ বিশ্বায়নের পাঁচটি উপাদানকে চিহ্নিত করেছেন। সেগুলো হলো সাংস্কৃতিক উপাদান, পরিবেশগত উপাদান, রাজনৈতিক উপাদান, প্রযুক্তিগত উপাদান, অর্থনৈতিক উপাদান। বিশ্বায়নের এই উপাদানগুলো একটু দেখে রাখো। পরবর্তীতে আলোচনা করব বাংলাদেশের সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব নিয়ে। সবার সুস্থতা কামনা করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।